হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতকালের শুরুতেই আমি কিভাবে গোপালজনাকে সেবা করি। বন্ধুরা, প্রথমে চলে যাচ্ছি কানাইয়ের কাছে। দেখো, কানাই এখন ঘুমোচ্ছে, এখন আমি কানাইকে ডেকে তুলছি। আর এখন বাজে 6টা। আর বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন মঙ্গল আরতি করি, তো সেই ভিডিও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব যে কিভাবে মঙ্গল আরতি করতে হয়। এবার আমি ভিজে কাপড় বা গামছা দিয়ে গোপালজনের মুখটা মুছে দিলাম। তারপরে বন্ধুরা, যেভাবে আমরা সকালবেলা উঠলে যেভাবে আমাদের জল তেষ্টা পায়, ঠিক সেভাবে গোপালজনেরও জল তেষ্টা পায়। তাই জন্য আমি কানাইকে জল খাইয়ে তারপরে মুখটা মুছে দিলাম। আর প্রথমে গোপালজনাকে দিয়ে দিচ্ছি পায়েস। গোপালজনা প্রথমে এটা ভোগ গ্রহণ করবে, আর তারপরে আমি করে নিচ্ছি আরতি। আরতিটা অবশ্যই করা উচিত, কারণ আরতি করলে গোপালজনা খুশি হয় আর আনন্দ সহকারে খায়। তো এখন আমি দেখো গোপালজনাকে পায়েসটা খাইয়ে দিচ্ছি, আর তারপরে জল খাইয়ে দেব। তারপরে গোপালসোনার আমি শৃঙ্গার করে নেব। তারপরে গোপালসোনার যে 10টা সময় খাওয়ার, সেটা আমি গোপালসোনাকে খাইয়ে দেব। আর বন্ধুরা, এখন যেহেতু আমার স্কুলটা ছুটি, তাই আমি গোপালসোনাকে 10টার সময় দিচ্ছি, নাহলে তার আগে আমি 9টা সাড়ে 9টার সময় যখন আমি খাই, তার আগে গোপালসোনাকে খাইয়ে তারপরে আমি খাই। দেখো, এখানে ডাল ভাত, তারপরে এখানে কালিফ্লাওয়ার ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা। গোপালসোনার কালিফ্লাওয়ার খুবই ভালো লাগে, আর মিষ্টিও দিয়েছি। দেখো, এবার এগুলো আমি গোপালসোনাকে ভোগ দিয়ে দেব। বন্ধুরা, গোপালকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, আর গোপালসোনা যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি গোপালসোনার জলটা রোদে দিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে সূর্যদেব আজকে খুব সুন্দরভাবে আলোকিত হয়েছেন, তাই আমি রোদের দেখো জলটা এখন দিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে গোপালসোনাকে স্নান করাবো, তাই জন্য আমি জলটা রোদে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দামোদরকে প্রদীপ দেখিয়ে দিচ্ছি। তোমরাও অবশ্যই প্রদীপ দেখিও। আর এই দিন যেহেতু যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছি তখনও দামোদর মাস চলছিল, তাই আমি দামোদরকে প্রদীপ দেখিয়েছিলাম। তো এখন দেখো গোপালসোনাকে আমি ভালোভাবে খাইয়ে দিলাম, তারপর মুখ মুছে দিলাম। আর অবশ্যই যখন গোপালসোনার খাওয়া হয়ে যাবে বন্ধুরা, তখন গোপালসোনা যে জায়গাটায় খায় যার উপরে রেখে, তো সেই জায়গাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবে। যেভাবে আমরা খেলেও আমরা কি করি, আমাদের যে খাবার নিচে যে এঁঠো পড়ে সেই জায়গাটা কিন্তু আমরা মুছে নিই, ঠিক সেইভাবে গোপাল যেখানে খেলো সেখানটাও আমি মুছে দিলাম। তারপরে আমি এখানে দেখো আমাদের কয়েকটা ফুল ফুটেছিল গাছে, তো সেই ফুল আর কেনা পদ্ম ফুল দিয়ে গোপালসোনাকে আমি এখন স্নান করাবো। দেখো, জলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওগড়ু। ওগড়ুটা দিয়ে দেওয়ার পর গোপালসোনাকে আমি স্নান করাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি স্কুলে গিয়েও কিন্তু গোপালসোনাকে সেবা করি, সেই ভিডিও আমি আপলোড করেছিলাম অনেক দিন আগেই, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এখন আমি গোপালসোনার গায়ে জামা কাপড় সেগুলো খুলে নিয়েছি, তারপরে গোপালসোনাকে স্নান করাবো। বন্ধুরা, গোপালসোনার স্নান হয়ে গেছে, আর দুষ্টুমিও প্রচুর হয়ে গেছে, তাই আমি এখন গোপালসোনার গাটা মুছিয়ে দিচ্ছি। তারপরে গোপালসোনা আবার নিউ ড্রেস পরবে। যখন গরমের দিন থাকে না বন্ধুরা, তখন আমি গোপালসোনাকে পাউডার দিই, গায়ে পাউডার দিই, যাতে গোপালসোনা গাটা ঠান্ডা থাকে। আর যেহেতু এখন ঠান্ডাকাল, তাই আমি কখনো কখনো রোজ ওয়াটার বা ওগরু দিই গোপালের গায়ে, তোমরাও এভাবে দিতে পারো। বন্ধুরা, এখন আমি পাতলা সুতির কাপড় গোপালসোনাকে পরিয়ে দিলাম, তার উপরে আমি দেখো সোয়েটার পরিয়ে দিচ্ছি। যেভাবে আমরাও পরি, আমরা ভেতরে প্রথমে সুতির জামা কোনো বা কোনো একটা জামা পরি, তার উপরে আমরা যেভাবে সোয়েটার পরি, ঠিক সেভাবে গোপালসোনাকেও পরাতে হয়। তো আমি দেখো পরিয়ে দিয়েছি। গোপালসোনা কত কিউট লাগছে দেখতে, দেখো ক্যাপটা পরে আরও সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর গোপালসোনার যে জামাগুলো, যেগুলো ধুতে হবে, মানে প্রত্যেকদিন জামা প্রত্যেকদিন ধোয়াটাই উচিত, তাই আমি দেখো জামাটা ধুয়ে নিয়েছি, আর এখন রোদে এরকম করে আমি মেলে দিচ্ছি যাতে গোপালসোনার জামাটা শুকিয়ে যায়। তারপরে আমি গোপালসোনাকে যেহেতু দুপুরের খাবার দেবো, তাই আমি জায়গাটা গোপালসোনা যেখানে বসে সেই আসনটা আমি ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে ফুল পেতে দিলাম, আর এখানে সুন্দরভাবে গুছিয়ে গোপালসোনাকে বসিয়ে দিলাম। তারপরে এখন দেখো গোপালসোনা কী খাবে। গোপালসোনার এখন ভোগ হচ্ছে, দেখো তোমাদের আমি দেখাই। দেখো, এখন আমি পায়েস দিয়ে দিচ্ছি গোপালসোনাকে, আর একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। আর গোপালসোনাকে যখন তোমরা বসাবে আসনে, বা যখনই তোমরা বসাও না কেন, গোপালসোনার পায়ে চরণে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবে, ঠিক আছে? কারণ তুলসী গোপালসোনার প্রিয়সী, তাই অবশ্যই তুলসী পাতা গোপালসোনার চরণে, দুটো চরণে, দুই চরণে দেবে। আর তারপরে আমি দেখো এখানে আরতি করে নিচ্ছি। এবার আমি গোপালসোনাকে ভোগটা খাইয়ে দিয়ে, জল খাইয়ে দিয়ে তারপরে আমি গোপালসোনাকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ দুপুরবেলা তো অবশ্যই ঘুমানো উচিত, তাই না? ছোটো বাচ্চাদের বেশি করে ঘুমানো উচিত, কারণ তখন তারা দুষ্টুমি করে, তাই জন্যে তাদের ঘুমানো উচিত।
আর তাহলে শরীরও ভালো থাকে ছোটো বাচ্চাদের। তো দেখো এবার আবার আমি সেভাবে পরিষ্কার করে নিলাম জায়গাটা, আর এখন আমি গোপাসনায় ঘুমানোর জন্যে আবার বিছানাটা তৈরি করে দিচ্ছি। এখন আমি বন্ধুরা পাতলা একটা চাদর দিয়ে গোপালসোনার গায়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যতক্ষণ কানায় ঘুমোচ্ছে ততক্ষণ আমি যে বাসনগুলো ছিল সে বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি। যেভাবে আমরাও আমাদের এঁটো বাসন ধুয়ে নিই ঠিক সেভাবে গোপালসোনার কিন্তু বাসনটা ধুয়ে নেওয়া উচিত। তো এইভাবে দেখো আমি বাসনটা পরিষ্কার করে নিলাম, তারপরে আমি সঠিকভাবে রেখে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আমার এখন ধোয়া হয়ে গেছে বাসনগুলো, আর এখন দুপুর 1টা বাজে। তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল 6টায়। এখন কিন্তু 6টা বাজে আর প্রচুর অন্ধকার বাইরে, কারণ 4টা থেকেই বাইরে অন্ধকার হতে শুরু করে। তারপরে দেখো আমি এখানে তিলক পরে নিচ্ছি, কারণ যখন তোমরা গোপালের কাছে যাবে তখন যদি তুমি নিজে সেজে তারপরে গোপালের কাছে যাও তখন কিন্তু গোপালসোনা বেশি আনন্দিত হয়। তাই আমি তিলক পরে নিলাম, তারপরে দেখো গোপালসোনাকে আমি ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি। কানাই উঠে পড়ো তাড়াতাড়ি, তোমাকে তো উঠতে হবে কানাই, তুমি খেলবে না আমার সাথে? এবার আমি গোপালসোনাকে যেমন তেমন করে রাজি করালাম ওকে, তারপরে দেখো এখন গোপালসোনার বিছানা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এখন গোপালসোনা খাবে দুধ আর মুড়ি। তো প্রথমে দুধ দিচ্ছি, তারপরে মুড়ি দিয়ে আমি গোপালসোনাকে এবার এইটাই গোপালসোনাকে এখন খেতে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমি আরতি করে নিলাম, কারণ আরতিটা অনেকটাই প্রয়োজন। তাই আমি আরতিটা করে নিলাম, তারপরে গোপালসোনাকে আমি দুধ মুড়িটা খাইয়ে দিচ্ছি, তারপরে কিন্তু গোপালসোনা আমাদের সাথে খেলবে। বন্ধুরা এবার আমি গোপালসোনা খাওয়া হয়ে গেছে যেহেতু, তাই আমি আবার দেখো ওপরটা মুছে দিচ্ছি। বন্ধুরা আমাদের অবশ্যই প্রয়োজন, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কিন্তু অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করবেন, কারণ গ্রন্থের মধ্যে যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো আমি এখানে বেছে নিয়েছি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আমার এটা কিন্তু প্রচুর ভালো লাগে। আর আমি এখন আমার দেখো পড়া হয়ে গেছে, আর তোমরাও অবশ্যই ভাগবত বা এরকম কোনো বই প্রভুপাদের বই পড়বে। আর এখন দেখো আমাদের কানাই সোনা আমার সাথে খেলবে। এখন আমি গোপালসোনাকে খাটের ওপর যেহেতু বসাবো, তাই আমি দেখো এখানে একটা কাপড় পেতে নিচ্ছি, তার ওপরে আমি রামাবলী পেতে তার ওপরে গোপালসোনাকে আমি বসাবো। আর গোপালসোনা নিজে নিজে খেলবে আর আমি পড়াশোনা করব, যেহেতু আমারও পরীক্ষা চলছে আর সেই জন্য আমাকে পড়া তো করতেই হবে। তাই গোপালসোনা এখন ডোরিমন দিয়ে খেলবে আর আমি এখন পড়াশোনা করছি। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমিও জানতে পারি যে তোমরা কোন কোন ক্লাসে পড়ো। এখন আমি পড়াশোনা করছি, আর পড়া করতে করতে গোপালসোনা খেলতে খেলতে কিন্তু 9টা বেজে গেছিলো। তো তারপরে আমি 9টার সময় যদি গোপালসোনাকে খাওয়ার দিয়ে দিই, তো আমার পড়া যেহেতু হয়ে গেছে 9টা বেজে গেছিলো, তাই আমি গোপালসোনাকে আবার বসিয়ে দিলাম। তো এবার আমি গোপালসোনাকে রাতের খাবারটা দেবো, রাতে গোপালসোনা মিষ্টি খাবে, কারণ এই মিষ্টি প্রচুর পছন্দ। আর তোমরা কি জানো এটা কোন মিষ্টি? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলো, দেখি তোমাদের একটা ঠিক হয় কি না। তো এবার আমি দেখো গোপালসোনাকে আমি দিয়ে দিচ্ছি, ভোগ দিয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, তারপরে আমি গোপালসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আর তোমাদের আর কী কী বিষয় জানার ইচ্ছা আছে অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের জানানোর। আর দেখো আমি গোপালসোনাকে যখন ঘুম পাড়াই তখন কিন্তু তুলসী পাতা রেখে দিই, ঠিক আছে? তুলসী পাতা দিয়ে তারপর গোপালসোনার যে শৃঙ্গার যে মালা ওগুলো সব খুলে তারপরে আমি গোপালসোনাকে ঘুম পাড়াচ্ছি। আর যেহেতু এখন প্রচুর ঠান্ডা তাই আমি গোপালসোনার গায়েও একটা চাদর দিয়ে দিই, গোপালসোনার মাথার ওপর আমি দেখো জল রেখে দিলাম, যেহেতু গোপালসোনা যদি রাতে জল তেষ্টা পায় তাহলে সে যেন খেয়ে নিতে পারে। তারপরে এখানে যে জায়গাগুলো যে মন্দিরের পর যে একটুখানি নোংরা হয়ে যায় না, মানে ধূপকাঠি দিলে সেই ধুলোগুলো সব পড়ে যায়, তো তার জন্য আমি পরিষ্কার করে নিলাম। বন্ধুরা এবার গোপালসোনা ঘুমাবে, আর ভিডিওটা এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ।